এক আল্লাহ ওয়ালা বুজুর্গ সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা এক জামে মানে কিতাবের ভিতরে উল্লেখ আছে উনার জামানায় হক কথা বলার জন্য উনার উপরে রাষ্ট্রের খলিফা বড়ই ক্ষুব্ধ হয়ে গেল খলিফার নাম খলিফা জাফর মনসুর খলিফা জাফর মনসুর যখন তাকে খুঁজতেছে হঠাৎ করে সংবাদ পাইল সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাইহি মক্কার গেটের ভিতরে বসা মক্কার মিনারের ভিতরে আছে হাতিমে কাবার ভিতরে বসা জাফর মনসুর ঘোষণা করলো আমি এখন এই মুহূর্তে তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম একটা মাত্র উদ্দেশ্য হলো সুফিয়ান সাওরিকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করব এই কারণে কেন হত্যা করবে বলে আমি ইসলামের বিষয়ে যত যাই কিছু করুক কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে যাবে তো রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যাবে হয় না উনার ব্যাপারেও হয়ে গেল জাফর মনসুর সামনের দিকে আগায় সংবাদ পৌঁছানোর পর উনার খাদেম একজন ডাক দেয়া বলতেছে সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি তো এই জায়গায় নিশ্চিন্তে বসা আপনার ব্যাপারে ফরমান জারি হয়ে গেল ফাঁসির কাষ্ঠ তৈরি হয়ে গেছে সুতরাং খলিফা জাফর মনসুর নিজে নিজে আসতেছে আপনাকে হত্যা করার জন্য আল্লাহর কসম মহে লাগে আপনি এই জায়গা থেকে একটু পলায়া অন্য জায়গায় চলে যান হুজুর এলাকার ভিতরে সমস্যা হক কথা বেশি বলেন না কারণ মামলা হয়ে যাবে পলায় চলে যান হয় না এগুলো আপনি একটু পলায় অন্য জায়গায় যান সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাইহি সোয়াদ ছিল সোয়াদ থেকে লাভ দিয়ে বসে গেল বসে ডাক দিয়া বলে কে আসতেছে বলে খলিফা জাফর মনসুর আসতেছে কেন বলে আপনাকে হত্যা করার জন্য কি করব বলে এখান থেকে পলায় আত্মগোপনে অন্য কোনো জায়গায় চলে যান সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাইহি ধমক দিয়া বলতেছে এই বেটা পলাবো মানে কি আমি কোন জায়গায় আছি বলে এটা আল্লাহর ঘর এটা হলো বাইতুল্লাহ এটা হলো মালিকের ঘর রব্বুল আলামিন ঘোষণা করেন মান দখলাহু কানা আমিনা এর আল্লাহর ঘর এমন একটা বরকতি ঘর যেই ঘরের ভিতরে কোন বান্দা যখন ঢুকে রব্বুল আলামিনের ফরমান হলো ওই বান্দাটা সম্পূর্ণ নিরাপদ আল্লাহর জিম্মায় চলে যায় কোন বান্দা যখন আল্লাহর ঘরে ঢুকে ওই বান্দাটা তখন আল্লাহর জিম্মায় চলে যায় এই জন্য মালিক বলেন মান দখলাহু কানা আমিনা মেহমান হয় মানুষ আর মেজবান হয় আল্লাহ যার কারণে হাজী সাহেবদের নামের শুরুতে লাগায় জুয়ুফুর রহমান অর্থাৎ এই সকল হাজী সাহেবরা অন্য কারো মেহমান নয় এরা হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান ভাইর আমার দুনিয়ার কোনো মানুষের দরবারে যাবেন আপনার জুস দিয়ে পান করাবে প্রথমে অথবা লেবুর শরবত দিবে মালিক রব্বুল আলামিন কত বড় মেজবান চিন্তা করেন বাইতুল্লাহ মেহমান হয়ে যাবেন সর্বপ্রথম মেজবানি করাবেন মা ও জমজম অর্থাৎ জমজমের পানি দিয়া সুবহানাল্লাহ এটা এমন পানি রাসূল বলেন মা ও জমজম লিমা শারিবা মিনহু জমজমের পানি এমন যেই নিয়ত করে খাবেন ওই নিয়তি আল্লাহ পাক কবুল করে দিবেন সুবহানাল্লাহ আমরা দুনিয়াতে এটা সেটা দিয়ে মেহমানদারি করায় আমার আল্লাহ মেজবান এমন মেহমানদেরকে মেহমানদারি করায় জমজমের পানি আর খেজুর দিয়া সুবহানাল্লাহ যেটা সারা দুনিয়ায় কোটি টাকা দিয়েও তো পাবেন না আপনি কই পাবেন জমজমের পানি এটা একমাত্র মালিকের ঘরে পাওয়া যায় সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাই দাঁড়ায় যায় ডাক দিয়ে বলতেছে এই আমি আল্লাহর ঘরের মেহমান এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেমন নিরাপদ রেখেছেন দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গায় এরকম নিরাপদ অর্থাৎ যদি থাকা লাগে এখানেই থাকবো উনি লাভ দিয়া দাঁড়ায় মুলতাজামের ভিতরে ডাক দিয়া বলতেছেন আল্লাহ কোথায় তুমি মালিক আমি বান্দা দাঁড়াইলাম শুনলাম খলিফা জাফর মনসুর আমারে মারার জন্য আসে হে আল্লাহ আমি শুনলাম আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য রওনা হয়ে গেছে বুঝেন কথাটা বুঝেন মুলতাজাম এমন একটা জায়গা বাইতুল্লার দরজা থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত একটা জায়গা আছে এই জায়গাটায় কোনো বান্দা যদি দোয়া করে আল্লাহ পাক সমস্ত দোয়া কবুল করে নেয় যার কারণে হাজী সাহেবরা ওই জায়গায় একটু ধরার জন্য মারামারি লেগে যায় একটু দাঁড়ানোর জন্য মারামারি লাগে হে ভাইরা আমার সুফিয়ান সাওরি ওই জায়গায় দাঁড়ায় ডাক দিয়া বলে আল্লাহ এই জায়গায় আমি তোমার গোলাম বান্দা তোমার কাছে দু হাত তুলে ডাক দেয়া বলি মালিক আমাকে মারার জন্য খলিফা আসতেছে নিজে এরে এত বছর ধরে তোমার গোলাম
তোমার গোলামি করি তুমি আমার মুনিব তোমার কাছে আমার একটা আবদার আছে একটা কথা আছে মানুষ তো তার মহব্বতের মানুষের কাছে আবদার করে মহব্বতের জাগার কাছে আবদার করে মালিক গো তোমার কাছে আমার একটা আবদার আল্লাহ এই যে আমি তোমার এত গোলামি করি এত ইবাদত করি এত জিকির করি এত আজকার করি এত কোরআন তেলাওয়াত করি আমার মতো লোকরে মারার জন্য নাকি শুনলাম খলিফা জাফর আসতেছে হে রব্বে করিম যদি খলিফা জাফর মনসুর মক্কার ভিতরে ঢোকার দুঃসাহস করে আজকের পর থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই দেখেন অবস্থা খাদেম সবগুলা তাকায় রইল তাকায় তাকায় বলে রে হুজুর কি পাগল হয়ে গেছে নাকি কি বলতেছে এগুলা আল্লাহর থেট দিতেছে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে না হে মুসলমান কার সঙ্গে কার সম্পর্ক কেমন এটা সে নিজেই জানে আল্লাহর সঙ্গে সুফিয়ানের সম্পর্ক কেমন এটা আল্লাহ জানে আর সেই জানে খাদেম ডাক দেয়া বলে হুজুর আল্লাহর কি ঠেকা পড়ছে নাকি আপনার মতো বান্দার সঙ্গে সম্পর্ক টিকায় রাখার জন্য আপনি ঠেট দিতেছেন সুফিয়ান সাউরি ডাক দেয়া বলে হা ঠেকা পড়ছে বলে কেমনে বলে আল্লাহ প্রথমে ফেরিস্তা বানাইলো তারপরে জিন বানাইলো তারপরে মানুষ বানাইলো ফেরিস্তা বানায় মজা নাই জিন বানায় মজা নাই মাগার মানুষ বানায় মজা কারণ রব্বে করিম ডাক দিয়া বলে বান্দা তোমার দাম কেমন তুমি গুনাহ করবা আবার নেকের কাজ করবা আবার গুনাহ করবা আবার চোখের পানি ছাড়বা ২৪ ঘন্টা গুনাহ করার পর গভীর রাতে যখন বান্দা বিছানার সঙ্গে মাথাটা লাগায় একবার চোখের পানি ছাইরা আসমানের দিকে তাকায় চোখের পানি দিয়া আল্লাহকে মহব্বতের সুরে বলে আল্লাহ আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আজকুরুকুম হে বান্দা আমি আল্লাহ তোমার জন্য হাজির বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমাকেও ডাকবো আল্লাহ বলে গুনাহ করার পর বান্দার চোখের পানিটা এক ফোঁটা চোখের পানি বান্দার জাহান্নামের আগুন নিভায় দেয় হে মুসলমান ডাকবো কাকে সুফিয়ান সাউরি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এই কথা বলে বান্দা ডাক দেয়া বলে হুজুর পাগলামি এই জায়গায় করতেছেন এটা কোনো কথা হইলো না কি বলে পাগলামি না বেটা তুই বুঝবি কি আমার সঙ্গে আমার মালিকের সম্পর্ক তুই বুঝবি কি হে মালিককে বললাম মালিক আমার জন্য ঠেকা আমি মালিকের জন্য ঠেকা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছেন ইবাদতের জন্য গোলামির জন্য আমি তো গোলামি করি তিনি কেন আমার গোলামি করবে না আল্লাহ পাক বলে বান্দা এই কারণে হাদিসে কুদসির ভিতরে রব্বুল আলামিন বলেন কুনতু সামাহুল লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারুহুল লাযী ইউবসিরু বিহা ওয়া ইয়াদুহুল লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল লাতী ইয়ামশী বিহা হে বান্দা দুনিয়ার জিন্দেগিতে কোন বান্দা যখন আমি আল্লাহর গোলামি করে আল্লাহ পাক বলে ওই বান্দার ঠোঁটটা তখন বান্দার থাকে না বান্দার হাত তখন বান্দার থাকে না বান্দার কান তখন বান্দার থাকে না বান্দার জিহ্বা তখন বান্দার থাকে না আমি আল্লাহ বান্দার ভিতরে কুদরতি ভাবে ঢুকে যাই হে মুসলমান এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন বান্দা যদি আমি আল্লাহর জন্য হয় সমস্ত দুনিয়াটা ওই বান্দার জন্য হয়ে যায় উনি বারবার ডাক দেয় আল্লাহ আমার দোয়া কবুল করো আমি তো বললাম যদি সে আসে তোমার সঙ্গে সম্পর্ক শেষ হয়তো সে থাকবে নয়তো আমি থাকবো হয়তো এখানে নয়তো ওখানে যেটা তোমার পছন্দ সেটা তুমি সিলেক্ট করে নাও এ মুসলমান যখন ডাক দেয় মুলতাজামের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় যখন বারবার চোখের পানি ছাড়ে আর বলে আল্লাহ তুমি ছাড়া তো কেউ নাই আবদার তো যা আছে তোমার কাছে আছে আমি গোলাম তুমি মালিকের কথা যেহেতু আমি শুনি আমার কিছু কথাও আছে যেটা তোমার শোনা দরকার আমরা মুসলমান বলতে চাই গোলামি করি কার হ্যাঁ আল্লাহর গোলামি করি আমাদেরও আল্লাহর কাছে কিছু কথা আছে নাই হে যারা ইসলামকে মিটাই দিতে চায় আল্লাহ তোমার কাছে আমাদের কথা আমাদের আবদার তুমি তাদেরকে দুনিয়ার জমিন থেকে মিটায় দাও আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন এটা হলো আল্লাহর কাছে আমাদের চাওয়া দেখেন দোয়া করে এখানে দোয়া করে মক্কায় যে কি আল্লাহ তুমি ওখান থেকেই তার বিচার করো সে তো তায়েফ থেকে আসবে বিচার করো অনেকক্ষণ সময় হয়ে গেল ওদিক দিয়ে ডাকতে আছে খাদেমরা বলে আল্লাহ আজকে হুজুরে কি শুরু করছে এটা কি শুরু করলো আজকে হুজুর বলে দারাস না দেখাই আমার মালিক সাধারণ কোনো মালিক না জাফর মনসুরের শক্তি থাকতে পারে সে খলিফা কিন্তু তার মনে রাখতে হবে তার চাইতেও বড় খলিফা একজন আল্লাহ আছে সুতরাং যারা
মনে করেন যে আমি অনেক বড় ক্ষমতাওয়ালা আমার শক্তি আছে আমার সঙ্গে কেউ পারবে না স্বয়ং আমেরিকাও যদি এই কথা মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোর মতো আমেরিকা চীনকে আমি আল্লাহ পাক দমানোর জন্য কিচ্ছু দরকার নাই এক করোনা ভাইরাস দিয়েই তোরে কাইব করায় ফেলতে পারি সারা বিশ্ব কাইত হয়ে গেছে অজুনুদান লাম তারাওহা আল্লাহ পাক বলেন এমন সৈন্য দল যেটাকে চোখে দেখা যায় না কিন্তু তোমারে তলে তলে শেষ করে দিছে হয় নাই এখনো ভয়ে কাঁপতেছি আমরা সারা বিশ্ব কাঁপতেছে তাহলে আল্লাহ পাক যদি ধরে আল্লাহর ডাইরেক্ট হাত লাগে না একটু জিনিস একটা ভাইরাস একটা দিয়ে দেয় মানুষ কাইতে হয়ে যায় এখান থেকে দোয়া করে কিছুক্ষণ পর হঠাৎ করে সংবাদ উনি হাত তুলে রাখছে কিছুক্ষণ পর হঠাৎ করে সম্ভব হে কি 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 সংবাদ কি কান খাড়া রাখো হুজুর একটা দুঃসংবাদ বলে দুঃসংবাদ নাকি সুসংবাদ সংবাদ হইল আমাদের খলিফা জাফর মনসুর একটু আগে তায়েফ থেকে আসার পথে ঘোড়ার পিঠে উঠতে গেছিল তো ঘোড়া একটা নাড়া দিয়ে তাকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ের নিচে পাড়ায় পাড়ায় ওখানেই হত্যা করে ফেলছে সুবহানাল্লাহ দেখেন দোয়া করলো কোথায় মক্কায় লাগলো কোন জায়গায় তায়েফে দোয়া করলো মক্কায় ডাকলো মক্কায় লাগলো তায়েফে হ্যাঁ এটাই ওলামা ইকরামের চোখের পানির বরকত আমাদের বিরুদ্ধে যদি কেউ হাত তুলে আমাদের বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তুলে তার কাছে যায় তাদের আমাদেরকে হত্যা করা দরকার নাই আমাদের বিরুদ্ধে স্লোগান তুলো রাত্রিবেলা যায় নামাজে বসে দুই ফোঁটা চোখের পানি সিরাজগঞ্জের মাটি থেকে ছাড়বো আমেরিকায় দোয়া কবুল হয়ে একটা একটা নাস্তিক দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দুনিয়া থেকে বিদায় এটাই হলো ইমানের পরীক্ষা